আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কেম্যাপ ঠিক আছে তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আমরা কেম্যাপ ক্যান ইউজ করবো ওকে সো ফার্স্ট সাপোজ তোকে একটা ট্রুটবিল দেওয়া হলো এ বি সি জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 ওকে এটু ওয়াই সাপোজ এখানে দেওয়া হলো তোকে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ওকে সমস্যা এই নাম্বারটা দেওয়া হলো এবার এটা দেওয়ার পরে তোকে বলা হলো যে এটা ট্রুচ টেবিল আর তোকে এর মধ্যে ফাংশনটা বার করতে হয় ফাংশন এফ অফ এ পি সি ঠিক আছে এদেরটা বার করতে হয় তো আমি কী করে লিখতে পারি মিনটা আমি করতে পারি সামমেশন অফ তিন পাঁচ ছয় সাত এটা লিখতে পারি তাই তো আর এখান থেকে আমার যদি ফাংশন বার করতে হয় তাহলে ফাংশনটা কী হবে এই যে নাম্বারটা আছে ওয়ান তিন নম্বরে যে আছে তার জন্য কি লিখবো আমি এ বার বি সি পাঁচের জন্য কি লিখব আমি এবি ছয়ের জন্য কি লিখব এবিসিবার আর সাতের জন্য কি লিখব তাই তো এটা আমার বেরোলো কিন্তু এই যে ফাংশনটা বেরোলো এটাকে সিমপ্লিফাই করতে হবে তাই তো এবার এই যে সিমপ্লিকেশনটা করবো সাপোজ সিমপ্লিকেশান যদি করি এখানে আমি ডাইরেক্টলি তাহলে কি লিখতে পাবো তাকে লিখতে নেই এখানে আমি এব বিসি এবিবার সি প্লাস এবিবার প্লাস এবিসি ওকে এবার দেখ এই যে ফাংশনটা আছে সিম্পল যদি করতে হয় তাহলে আমাকে কী করতে হবে আমাকে ভুলে নেন যে এটা খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে অথবা আমাকে রুলসগুলো জানতে হবে দেখ আমি অলরেডি এগুলো এটা আগে করে রেখেছি আমি জানি কেউ করতে হবে তাই জন্য আমি কী করতে পারি জাস্ট কী করতে হবে আমাকে এবিসিটাকে আমাকে তিনবার যোগ করতে হবে ঠিক আছে এটি এ বিসি থেকে তিনবার যোগ করতে হবে আমাকে যখন আমি বিকে তিনবার যোগ করবো তারপরে দেখ আমি এখান থেকে কী কমন নিতে পারি বিসি কমন নিতে পারি তাহলে কী আসবে এ প্লাস এবার এখান থেকে এসি কমন নিতে পারি তাহলে কী আসবে বিবার প্লাস বি এখান থেকে এবি কমন নিতে পারি তাহলে কী আসবে সি প্লাস সি বার ঠিক আছে তাহলে কী আসবে এখানে এবি বি প্লাস বিসি প্লাস সি এ ওকে আমি এটা করতে পারি দেখ তাহলে কী করতে হচ্ছে আমাকে আমাকে ট্রিক্সটা জানতে হচ্ছে তাই না কিন্তু এটা আমার নোন ফাংশন সাপোজ তোকে কোনো একটা আননোন ফাংশন দিল তাহলে কখন কী হবে তখন তুই জানবি না তখন তোকে হ্যাপাজিটলি করতে করতে অনেক টাইম লাগবে এটা করার জন্য ঠিক আছে এইটা এই যে প্রবলেমটা আসলো এই প্রবলেমটা যদি না ফেস করতে হয় তার জন্য কি করা হচ্ছে তাই ইউজ করা হয় কেম্যাপ কেম্যাপের প্রবলেম কি কার্নো ম্যাপ ওকে সেটা কি করে করতে হয় দেখ এই যে ফাংশানটা আমরা এখানে পেলাম সে ফাংশনের ইয়ে মিনটার্ম কী ছিল এফ এ বি সি ক্লিক ছিলাম আমি তিন পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে আমি কী করবো ওখানে জাস্ট যদি কেউ কেম্যাপ জেনে থাকে দেখ আমি তোকে বলছি কী করে কেম্যাপ করতে হয় বাট যদি কেউ কেএমএফ জেনে থাকে কী করবে এখানে এ বি সি জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো ঠিক আছে এটা কেন এনে গ্রে কোড ইউজ করা হয় সেটা আমি ম্যাপে বোঝাবো দেখে তাহলে কী হবে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ওয়ান 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 আর ওয়ান তাই তো তাহলে দেখ এখানে তিনটে গ্রুপ হবে একটা গ্রুপ হবে এইটা একটু গ্রুপ হবে এটা আর একটু গ্রুপ হবে এটা ওকে এই যে তিনটে গ্রুপ হবে এই তিনটে গ্রুপের জন্য কি লিখতে পারি ফার্স্ট এ গ্রুপটার জন্য আমি লিখতে পারি এখানে এ উপরে লিখতে পারি এখানে আমি সি এ গ্রুপটার জন্য আমি লিখবো এখানে এ তারপরে লিখব বি আর এ গ্রুপটার জন্য লিখবো বিসি তাই তো তাহলে কী হবে যে এটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস তাহলে আমি লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সি সিএ কত ইজি এটা করা জাস্ট আমাকে কোনো ফ্রিক্স বা কিছু করতে হলো না জাস্ট কীভাবে বসালাম গ্রুপ করলাম গ্রুপ করে অ্যান্সার বের করি বি প্লাস বিসি প্লাস এ কিন্তু ব্রুলিয়ানি করার সময় কথা হচ্ছিল আমাকে ফিক্স করে এবিসি যোগ করতে হচ্ছিল সেটা একটু কঠিন হচ্ছিলো এই কারণে আমরা ক্যামেরাপ ইউজ করবো ওকে তাহলে বোঝা গেলো যে আমরা কেন ক্যামাপ ইউজ করবো ওকে নেক্সট হচ্ছে বেসিক্স অফ ক্যামেরাপ দেখ ক্যামের যখন আমরা করবো কেমপ কত কত হতে পারে ক্যাপ হতে পারে কি টু ক্রস টু হতে পারে এখানে দুটো ভেরিয়েবল থাকবে এ আর বি ঠিক আছে এটা হতে পারে টু ক্রস ফোর হতে পারে ফোর ক্রস ফোর হতে পারে এটার জন্য কি টু ভেরিয়েবল থ্রি ভেরিয়েবল ক্যামেরা এটা হচ্ছে ফোর ভেরিয়েবল ক্যামেরা ঠিক আছে তো টু ভেরিয়েবল কেম আপটা দরকার নেই বোঝানো আমি যদি ফোর ভেরিয়েবল ডাইরেক্টলি বোঝাই তাহলে তো ইজিলি থ্রি ভেরিয়েলও বুঝতে পারবেন ওকে তাহলে ফোর ভেরিয়েবল ফোর ভেরিয়েবলের মধ্যে দেখ আমি যখনই লিখছিলাম ফাংশন এফ অফ এ বি ডি এর মানে কি ছিল এর মানে ছিল এই যে নাম্বারটা আছে এ এ হচ্ছে আমার কি এখানে এম এস বি আর এই যে আসছে ডি এটা হচ্ছে কি আমার বি ঠিক আছে তো যখনই আমরা কেম আপ করবো তখন আমরা কী ধরবো অলওয়েজ এই যে ডিজিটটা হবে লেফটে এটা হবে কি আমার এমএসবি হবে আর লাস্টের যে ডিটটা হবে সেটা কি হবে আমার এলএসবি হবে ঠিক আছে এটা কোনো বাধ্যবাধকতা নেই তবু এটা আমরা ধরবো তার কারণ কি থেকে অনেক সময় উল্টো করে থাকতেই পারে বাট কেন ধরবো তার রিজন হচ্ছে দেখ জিরো 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 ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 জিরো এবার যখন আমি এখানে যে চারটে আসছি কি জিরো 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 তাই তো জিরো 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 ওয়ান যদি আমি এই প্রসেসে যদি করি এটা এবি আর এটা সিডি যদি বসায় এমএসবি বি করে তাহলে দেখ এটাকে আমি যদি ডাইরেক্টলি ডেসিমেল কনভার্ট করি তাহলে কি হচ্ছে ওয়ান পাচ্ছি তাহলে এটা কি হচ্ছে আমার এক নম্বর ঘর তাই না তাহলে কি আমার এই ওয়েতে যাচ্ছি আমি এবি টু সিডি তাহলে কি আমার এটা এমএসবি থাকছে এটা আমার এল এস বি থাকছে তাই তো তাহলে আমার কি হচ্ছে বুঝাতে ইজি হচ্ছে ঠিক আছে আমার ডেসিমেল কনভার্ট করতে ইজি হচ্ছে এই কারণে কি করবো অলওয়েজ আমি লেফটের বিটটা এস এমএসবি আর রাইটের এর বিটটা ধরবো এলএসবি বোঝা গেল বাট বই এটা না থাকতেই পারে ঠিক আছে এবার দেখ এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা কী করি আমরা এখানে গ্রে কোড ইউজ করি জিরো 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 ওয়ান 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 জিরো কোথাও বলা যেতে পারে যে দুটো দুটো কনজিকিউটিভ যে ঘর থাকবে সেই দুটো ঘরের মধ্যে যে একটা ডিজিট কমন থাকতেই হবে দেখ আমার এই ডিজিটটা আর এই যে ঘরটা আছে তার মধ্যে জিরো 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 ওয়ানের মধ্যে দেখ জিরোটা কমন তাই না আবার দেখ এই দুটোর মধ্যে দেখ ওয়ানটা কমন আবার এই দুটোর মধ্যে দেখ এই ওয়ানটা কমন তাই তো আমার একটা কমন থাকতেই হবে ঠিক আছে সাপোজ যদি কমন না থাকতো তাহলে কী হতো তাহলে প্রবলেমটা হয়ে দেখ তাহলে কেমন নর্মাল লিখতাম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাই তো এবার দেখ কোনো কারণে এখানে একটা গ্রুপ হলো ওয়ান আর ওয়ান ওকে তাহলে এই যে গ্রুপটা তাহলে কি দূরত্ব থাকবে এই যে আমি যদি গ্রুপ যদি করি এটাকে ঠিক আছে এটা যদি গ্রুপ করা হয় তাহলে এর কি হবে লেফট সাইডে কে কমন এ আর বি কমন তাই তো তাহলে কি লিখলাম এবার বিবার লিখলাম কিন্তু দেখ উপরে দেখ কোনো কমন নেই তাই না কোনো কিছু কমন নিয়ে দেখতে পেয়েছি তাই না যদি কমন না থাকে তাহলে কী লোক নেয় মাল্টিপ্লাই বাই ওয়ান তাহলে কি আমার দুটো জাস্ট একটা ওয়ান ক্রস টু এর যে গ্রুপ হচ্ছে দুটো দুটো ঘর দিয়ে সেখানে আমি কী পাচ্ছি এ বার ডট বি বার এটা ঠিক নয় কেন এটা ফোর ভেরিয়েল কেম্যাপ ফোর ভেরিয়েল কেম্যাপের মধ্যে যখন দুটো ওয়ান নিয়ে ঘর করে গ্রুপ করা হবে তখন যে ভেরিয়ে তখন যে আমি নাম্বারটা করবো সেটা কি অ্যাটলিস্ট তিনটা ডিজিটের হবে তাই না জাস্ট লাইক ধর যদি আমার এখানে এটা অন্যটা দিয়ে করছি ওয়ান আর ওয়ান যদি এটা হতো তাহলে কি করতাম আমি এদের গ্রুপ করতাম তাই না যদি এদের গ্রুপ করতে কি পাবো এখানে আমি বি বার লেফট সাইড থেকে পেলাম উপর থেকে পাবো উপর থেকে দেখ জিরোটা কমন আছে দুটোর মধ্যে তাই না তো আমি কি সি বার কমন তাহলে কি সি বার তাহলে দেখ দুটো ওয়ান নিয়ে যদি আমি একটু গ্রুপিং করি তাহলে কি হচ্ছে তিনটে ডিজিটের একটা নাম্বার পাবো বাট যদি এখানে আমি জিরো ওয়ান আর ওয়ান জিরো লিখি আমি তাহলে কি হচ্ছে এখানে দুটো ডিজিটের নাম্বার পাচ্ছি তার মানে কি এটা আমার ভুল ঠিক আছে আবার দেখ কী করে এই বার সি বারটা আসছে সেটা দেখ আমার এই যে ওয়ানটা আছে এই ওয়ানটা আছে আর এই ওয়ানটা আছে যদি আমি ইন্ডিভিজুয়াল লিখার চেষ্টা করি তাহলে কী লিখবো সাপোজ দেখ এই ওয়ানটা আছে এই ওয়ানটার জন্য কী লিখবো আমি এ ওয়ানের জন্য লিখবো বার ডি বার আর এই ওয়ানটার জন্য কী লিখবো আমি এ বার বি বার সি বার ডি ওকে এবার দেখ এই দুটোর ওয়ানকে গ্রুপ করা মানে কি দুটো যোগ করা তারপর কী লিখতে পারি এ বার বিবার সিবার প্লাস এবার তাই তো এখান থেকে কমন যাচ্ছে দেখ এবার সিবার কমন যাচ্ছে যাচ্ছে মানে কত ওয়ান তার কি পাচ্ছে আমি এব বার সিবার দেখ আমি গ্রুপিং করার পরে আমি सेम অ্যান্সারটা পেলাম তার মানে কি এই গ্রুপিংটা আমার ঠিক আছে কিন্তু এখানে কি পাচ্ছি এবার আর বিবার পাচ্ছি তাই তো তার মানে কি গ্রুপিং এ ভুল আছে বোঝা গেল তো এই কারণে আমি কখনো এখানে জিরো ওয়ানের পর ওয়ান জিরো লিখতে পাই না আমার কি করতে হবে আমাকে লিখতে হবে জিরো ওয়ানের এর পর লিখতে হবে ওয়ান ওয়ান কেন আমি অ্যাট এ টাইম একটাই চেঞ্জ করতে পারব দুটো নয় ওকে এই কারণে আমরা কেম্যাপে ক্ষেত্রে গ্রে কোড ইউজ করি ওকে বোঝা গেছে এটুকু এবার আমরা দেখবো নাম্বারিং সেলের নাম্বারিং কী করে করতে হয় ওকে তাহলে এবার কি আসবে সেল নাম্বারিং ওকে দেখ তাহলে আমি কি বুঝতে পারলাম জিরো 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 ওয়ান 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 জিরো 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 ওয়ান 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 জিরো তাই তো তাহলে দেখ এই যে পার্টিকুলার রুমটা আছে এটার জন্য কী হবে এখানে জিরো 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 এটা কী হবে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওকে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো এরকম করে যদি যায় তাহলে কী হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান 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 সরি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো তাই তো তাহলে আমি এই নাম্বারগুলো পেলাম তাহলে সাথে সেল কিউ নাম্বার হবে সেল নাম্বারটা আমি লিখতে পারি হবে তাহলে এটা কি এটা হচ্ছে আমার জিরো এটা হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে আমার থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ওকে টুয়েলভ টুয়েলভ থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন ওকে তাহলে এই যে নাম্বারগুলো পেলাম জিরো ওয়ান টু থ্রি এগুলোকে আমরা বলি সেল নাম্বার ঠিক আছে তাহলে যখন আমরা একটা মিন টার্ম দিয়ে লিখবো ফাংশন এফ অফ এ বি সি ডি যে মিন টার্মবো এম ওয়ান টু থ্রি বা সামথিং যেটা লিখবো এই যে নাম্বারিংগুলো লিখবো সেই নাম্বারগুলোকে হবে এখানে ভালো হবে সেলগুলোতে ওকে বোঝা গেছে সিমিলার ক্ষেত্রে সিমিলারলি ফোর ভেরিয়েবলের জন্য হচ্ছে আমার এটা তাই তো এটা হচ্ছে আমার ফোর ভেরিয়েবলের জন্য তা থ্রি ভেরিয়েবলের জন্য কী হবে এটা সেই নাম্বারিংটা কী হবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো তাহলে কি লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে লিখতে পারি তাই তো তাহলে তখন আমি যে এক্সাম্পলটা করালাম এফ অফ এ সি ছিল বিটম থ্রি ফাইভ সিক্স সেভেন তাই তো তাহলে তিন পাঁচ ছয় সাথে কি লিখবো তিন একটা ওয়ান পাঁচ একটা ওয়ান ছয় একটা ওয়ান সাত একটা ওয়ান ওকে তাহলে এখানে দেখ তিনটে গ্রুপ হবে এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ তাই তো তাহলে এই যে তিনটে গ্রুপ আমি করেছিলাম তার জন্য কি এ বি প্লাস বিসি প্লাস এসি কেন যোগ করলাম যেহেতু এটা হচ্ছে আমার সাম অফ প্রোডাক্টস বোঝা গেছে তাহলে এটা হচ্ছে আমার বেসিক্স অফ কেম্যাপ ওকে এবার দেখ যখনই আমরা ফোর ভেরিয়েবল কেম্যাপ করবো সেখানে বা থ্রি ভেরিয়েবল কেম্যাপ করবো সেখানে কিছু গ্রুপের কিছু রুলস আছে ঠিক আছে প্রায়োরিটিজ আছে গ্রুপের সেই প্রায়োরিটি কি প্রায়োরিটি হচ্ছে আমার কাছে প্রায়োরিটিজ প্রায়োরিটি কি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখানে ফোর ক্রস ফোর এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি পি ওয়ান ওকে সেকেন্ড প্রায়োরিটি কি হচ্ছে ফোর ক্রস টু অথবা টু ক্রস ফোর এটা হচ্ছে আমার পি টু তারপরে কী হবে ফোর ক্রস ওয়ান ওয়ান ক্রস ফোর টু ক্রস টু এটা হবে কি প্রায়োরিটি থ্রি গ্রুপের তারপরে কী হবে টু ক্রস ওয়ান ওয়ান ক্রস টু এটা হচ্ছে প্রায়োরিটি ফোর ওকে নেক্সট কি হচ্ছে নেক্সট হচ্ছে ওয়ান ক্রস ওয়ান এটা হচ্ছে আমার প্রায়োরিটি ফাইভ প্রায়োরিটির মানে কি সাপোজ আমার কে অ্যাপের মধ্যে যদি ফোর ক্রস ফোরের একটা গ্রুপ হয় তাহলে আমি কখনোই সেটাকে ভেঙে ফোর ক্রস টু বা টু ক্রস ফোর করবো না এটা হচ্ছে ফার্স্ট ওকে বা আমার যদি একটা ফোর ক্রস ওয়ানের যদি গ্রুপ হয় সেই ফোর ক্রস ওয়ানের গ্রুপকে আমি টু ক্রস ওয়ান দিয়ে দুটোকে ভাগ করবো না ওকে তার মানে কি আমি অলওয়েজ চেষ্টা করব কি আমার হায়ার প্রায়োরিটি গ্রুপকে ফর্ম করার যদি আমার হায়ার প্রায়োরিটি গ্রুপ ফর্ম হয়ে যায় তাহলে আমি কখনোই লোয়ার প্রায়োরিটি দিকে যাবো না ঠিক আছে তো এই জন্য এটিটা প্রায়োরিটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এক্সাম্পলের দিক দিয়ে দেখ সাপোজ আমার এই দিয়ে আসলো এখানে একটা ওয়ান আছে ওয়ান 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 ঠিক আছে তাহলে দেখ এখানে প্রায়োরিটি ওয়াইজ আমার একটা গ্রুপ হচ্ছে যেটা হচ্ছে এটা তাই তো কিন্তু আমি এই গ্রুপটা কখনোই এরকম করে দুটো গ্রুপে ভাগ করবো না ওকে আমি অলওয়েজ কী করবো একটা গ্রুপ নেব বোঝা গেল এটা হচ্ছে গ্রুপের প্রায়োরিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ক্ষেত্রে ওকে তো এটা হচ্ছে বেসিক্স অফ গেম অ্যাপ ওকে একটা এক্সাম্পল তো বুঝিয়ে দিলাম ঠিক আছে এবার আর একটা এক্সাম্পল বুঝতে বলে দিচ্ছি এক্সাম্পলটা এক্সাম্পলটা লেওয়া আছে কি দুই তিন চার পাঁচ তাই তো তাই দুই তিন চার পাঁচ যদি হয় তাহলে কি টু থ্রি ফোর ফাইভ তাই তো দুই তিন চার পাঁচ এখানে আছে কী করবো আমি এখানে গ্রুপটা কী হবে এটা একটা গ্রুপ হবে আর এটা একটা গ্রুপ হবে তাই তো তাহলে এই গ্রুপের জন্য আমি কি লিখতে পারি এই গ্রুপের জন্য আমি লিখতে পারি এ বার উপরে কী আসবে উপরে কমন আসছে দেখ এই ওয়ানটা কমন আসছে ওয়ানটার জন্য কি লিখবো আমি বি আর এই গ্রুপের জন্য কি লিখবো আমি এ কী লিখবো বার কেন দেখ বি বারটা কমন আছে তাই তো তাহলে বিবার তো ওয়াইকলটা কি লিখতে পারি এখানে এ বার বি প্লাস এ বার ওকে তো এটা হচ্ছে বেসিক্স অফ ক্যামেরা ওকে নেক্সট ভিডিওতে আমরা এই যে অঙ্কগুলো আছে আমি নেক্সট ভিডিওতে তোদেরকে অঙ্কগুলোকে একটা একটা করে করে দেবো ঠিক আছে যে অঙ্কগুলোতে প্রায় অল ওভারটাকে কভার করা যায় ওকে সাজক ভিডিও এইটুকু থ্যাংকস ফর ইউর টাইম প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দ্য লাইক বাটন ইট ইস রিয়েলি মিনস এ লট ফর মি বাই বাই